বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে বিরোধী দলের 25,000 নেতাকর্মীকে আটক করা হয়েছে জানিয়ে তাদের মুক্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ। বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়ে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা বাংলাদেশের সরকারকে আরও যে বিষয়গুলো মানার জন্য আহ্বান জানান তার মধ্যে রয়েছে অবিলম্বে নিঃশর্তভাবে সুশীল সমাজ এবং রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। যাদের কোনো অভিযোগ ছাড়াই বা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ অভিযোগে আটক রাখা হয়েছে, ফৌজদারি অপরাধের জন্য অভিযুক্তদের আন্তর্জাতিক মানবাধিকার স্ট্যান্ডার্ড অনুযায়ী বিচার নিশ্চিত করতে হবে। বিচার ব্যবস্থার অখণ্ডতা ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, অবাধ ও বাধাহীন অনুশীলনের নিশ্চয়তা দেবার অনুরোধ করেন। বিশেষ করে রাজনৈতিক সমাবেশে অযথা বিধি নিষেধ আরোপ করা থেকে বিরত থাকতে বলেন বিশেষজ্ঞরা। এর সাথে এর মৌলিক স্বাধীনতার গুরুতর লঙ্ঘন করা হলেও কেন করা হলো তার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা, সমালোচনামূলক প্রতিবেদনের বিপরীতে হুমকি, শারীরিক ও অনলাইন সহিংসতা বা বিচারিক হয়রানি এবং ফৌজদারি বিচার থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের মানবাধিকার, মৌলিক স্বাধীনতা এবং আইনের শাসনের বিপজ্জনক অবক্ষয় ঘটেছে, সেই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট হওয়ার কারণে আমরা শঙ্কিত। এটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, যা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে বিপন্ন করতে পারে।